আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া শুরু হয়েছে। আর মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মতি স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেবিসহ মালয়েশিয়ার প্রদেশ সব খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির ডাটাবেসে নাম নিবন্ধন করে যথাসময়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 53 জন কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন, তারা কিন্তু সবই বিএমইটির ডাটাবেসে নিবন্ধন করা ছিল। কিন্তু আগে আপনাদেরকে আমি আরেকবার ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে বিএমইটি নিবন্ধন ব্যতীত কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবেন না। তাই মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে সরকারি ঘোষণা দিয়েছে, ব্যক্তি প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না এবং যাদের রিক্রুটিং লাইসেন্স আছে তাদের সাথে আর্থিক লেনদেন করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিদেশ যাওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দেবেন না। পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মৎস্যভোগীরা নিরাপদ আবাসনের ক্ষেত্রে বড় বাধা, তাই তাদের পরিহার করতে বলা হয়েছে। মালয়েশিয়া কর্মী প্রেরণের নামে অবৈধ আগাম লেনদেনের সঙ্গে সম্পর্কিত কোনো রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি ব্যক্তির খোঁজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান ও অবৈশন আইন 2013-31 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের রিক্রুটিং লাইসেন্স আছে এবং আরএন নম্বর আছে তাদের সাথে লেনদেন করবেন। জেনে বুঝিয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করতে হবে এবং অবশ্যই মানিসিট সংরক্ষণ করতে হবে। মালয়েশিয়া বিদেশ গমন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশ থেকে যে কোনো সমস্যায় পড়লে সহযোগিতার জন্য 0283-00-3320 এই নম্বরে ফোন করা যাবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।